জন্ম 1841 দশ বছর বয়সে, বিবাহ 6টি কন্যা 4টি পুত্রের জননী, স্বামীজির মাতা ভুবনেশ্বরী দেবী। এই মায়ের কাছে সুচিমাতা ব্যবহার মানতে হবে। মহাপ্রভু বৃহত্তাদের সময় নিমাই করিয়া সুচিমাতা বিনালিনী হয়েছেন। তর্জনী দেখাইয়া বলিয়াছিলেন, আমি কেশব। ভারতীকে খুন করিল। নিমাই শুধু একবার পেছনে ফিরে বলেছিলেন, কাঁদিতেছ কাল, তবে কৃষ্ণ কৃষ্ণ বলে, নিমাই নিমাই বলে নয়, স্বামীজির সন্ন্যাস গ্রহণের নিমি না। হাসিতে হাসিতে বলেছিলেন, ঠাকুরের ইচ্ছায় করুন। ভারতীয় সাধকের জীবনে ইহা বিরল ঘটনা। মায়ের অনুমতি না হলে গুরুদেব সন্ন্যাসে ছাড়পত্র দেন না। শঙ্করাচার্যকেও অনেক কাতখল করিয়ে মায়ের অনুমতি নিতে হয়েছিল। ঠাকুরও পর্যন্ত একথা গোপন রেখেছিলেন নিজ মায়ের কাছে। কথামতে আছে, ঠাকুর সন্ন্যাস দীক্ষা নিয়েছিলেন তথাপি ন্যাংটার কাছে, মেলান্ত শিক্ষার জন্য। কাশীপুরে অবস্থানকালে ঠাকুরকে একদিন দেখতে গিয়েছিলেন ভুবনেশ্বরী দেবী। সঙ্গে ছিল 6 বছরের ছোট ছেলে ভূপেন্দ্রনাথ। এই প্রথম নেই শেষ দর্শন। ইনি কখনো দক্ষিণেশ্বরে যান নাই, ঠাকুরে কখনো স্বামীজি বাড়িতে পদভূমি দেন নাই। তবে পরবর্তীকালে মধুর সাধুদের সঙ্গে ভুবনেশ্বরী দেবীর যোগাযোগ ছিল, শ্রী সর্গা মায়ের কাছে আসা যাওয়া ছিল। সিস্টার নিবেদিতার সঙ্গে ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতেন। নিবেদিতার ভাষাশ্রী মাকে বাংলায় বুঝিয়ে দিতেন স্বামীজি মা। বন্ধুগণ একবার ভেবে দেখুন, আজ থেকে 150 বছর আগে এক বাঙালি গৃহবধূ বিদেশিনীর সঙ্গে ইংরেজিতে কথা বলিতেছেন। তাহলে স্বামীজি কোন পরিবারের ছেলে ছিলেন তা সহজেই বোঝা যাচ্ছে। রাতে শয়নের আগে বোঝে এখন তার প্রদীপের আলোয় বই পড়ার অভ্যাস ছিল ভুবনেশ্বরী দেবীর। ছবিতে ভুবন বিজয়ী সন্তানের অবিস্মরণীয় জননী ভুবনেশ্বরী দেবী। এই ছবি স্বামীজির তীরধানের পরে তোলা, সৈকর্তা ভুবনেশ্বরী দাসী, মুক্তোর মতো হাতে লেখা, পরম বক্তিমতী, জন্ম 1841 দশ বছর বয়সে, বিবাহ 6টি কন্যা 4টি পুত্রের জননী। শোকতাপে বৈধব যন্ত্রণা, প্রিয় কন্যাদের আত্মহত্যা ও অকাল মৃত্যু, অতি আদরের সন্তানের সন্ন্যাস গ্রহণ, মামলা মোকদ্দমায় আর্থিক অনটনের জর্জরিত ভুবনেশ্বরী দেবীর দুঃখের শেষ ছিল না। মেনিনজাইটিস রোগে ভুবনেশ্বরী দেবীর দেহাবসান হয় 25 জুলাই 1911। জয় ঠাকুর।